গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আমি এই একটু আগে এলাম কাজ থেকে, এসে এই চান ফান করে ফ্রেশ হয়ে একটু খাওয়া খেলাম, খেয়ে এই তো তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। সকাল থেকে একটু ব্লগটা বানাতে পারলাম না, কাজ ছিল অনেক একটু, এই তাই তাই ভাবলাম এই এখন থেকে করি। এই দেখো আমার মেয়ে কি করছে, ও ফোন দেখছে। ফোনটা পেয়ে গেলেই ব্যাস, আর কিছু চাই না, সব সময় ফোন ফোন ফোন। এতক্ষণ ছিলাম না বাড়িতে, আর ঘুমিয়েছিল, দেখো না, এ দেখি বেটু মুখটা তোলো তো একটু, এ দেখো ঘুমিয়েছিল, জনি আর যেই আমাকে দেখেছে উঠে গেছে আর ফোন নিয়ে বসে গেছে। দেখো উঠেছে ঠিকই, তোমার জন্য নয়, ফোনের জন্য, ফোনের জন্য উঠে গেছে। এই দেখো নিবেদিতাকে দেখো, আর কি দেখবো, আজকে যা কাজের চাপ, তো আজকে একদম মানে ভিডিও বানানোর সময়ই হয়নি। আর ওটা কি বৃষ্টি পড়ছে তো সারাদিন, যেন ভালো লাগছে না একদম। আর বৃষ্টি হচ্ছে অনেক, মেঘলা পুরো, বৃষ্টি পড়ছে আজকে একদম বাজে ওয়েদার। ওয়েদারটাকে চলো দেখিয়ে দিই তোমাদেরকে, ওয়েদারটা দেখো কত ঘুড়ি উঠছে, এক এই একটা ঘুড়ি দেখো কেটে কেটে যাচ্ছে। ইস, কত ঘুড়ি উঠছে, আমি তো এখন ছাদে উঠিনি। ওয়েদারটা দেখো কিরম, পুরো চারদিক মেঘলা। এই দেখো ঘুড়ি উঠছে, এই দেখো, এই দেখো, কোথায় ঘুড়ি? হ্যাঁ ঘুড়ি তো উঠছে, আজকে উঠবে তো। এই দেখো ঘুড়ি উঠছে, কত এইদিকে উঠছে, হ্যাঁ ওই দেখো কত উঠছে ঘুড়ি, দাঁড়া একটু জুম করে দেখি টানি। এই দেখো কত উঠছে ঘুড়ি, দেখো বৃষ্টিও পড়ছে হালকা হালকা, এই দেখো, হ্যাঁ এই দেখো আমার মেয়েকে দেখো কোথায় বসে গেছে, দেখো দেখো, ও বাবারে ওইদিকে দেখো কত উঠছে, দেখো গিজগিজ করছে, দেখো গিজগিজ করছে পুরো, এই দেখো এই একটা কেটে আসছে এদিকে, এই দেখো গিজগিজ করছে পুরো। এই ওয়েদারটা দেখো পুরো পুরো মেঘলা হয়ে গেছে। আমরা ছাদের ওপর থেকে চলে এসেছি, এই দেখো নিবেদিতা চা বসিয়েছে, এই দেখো র চা হচ্ছে, আর ঘুড়ি লুটেছি আমরা, এই একটা ঘুড়ি লুটেছি এখানে ঝুলিয়ে রেখেছি, কালকে ওড়ানো হবে না, কালকে ওড়ানো হবে, আর একটা আছে এখানে আছে ঘরে, এটা আমার মেয়ে নিয়ে এসছে, এই যে এই একটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে বাবা, ওই ভালো ঘুড়িটা ওড়াবে তুমি, হ্যাঁ কালকে, কালকে আবার ওড়াবো, আদা দিয়েছ, ফুটছে দেখো, আরো ছিঁড়ে দেবে তুমি, না এ বাবা ছিঁড়ে গেছে, দেখো বাচ্চাদের এইসব খেলা, মেরি প্যারি সি বেটি,
पापा की परी, पापा की परी ना, माँ की क्या हो तुम, हाँ बोलो तो। চা খাওয়া হয়ে গেছে, চলো দেখি আমাদের রাতের রান্না কি হবে। আমাদের রাতের রান্না হবে তোমার, এদিকে বেগুন কাটা হয়েছে, বেগুন ভাজা হবে, আলু ভাজা হবে, এদিকে ডাল আছে, ডাল হবে। এই তো রান্না হচ্ছে, রান্না দেখ। এই দেখো বুড়ি, এই হচ্ছে বুড়ি, বুড়ি এর নাম বুড়ি। আমি বুড়ি না, এদে বাপ, বাপের বাড়ির লোক সবাই বুড়ি ডাকে। এই বাজে কথা বলবে না, বুড়ি না। নিবেদিতাকে বুড়ি বলে ডাকে। দেখো নিবেদিতাকে বুড়ি বলে ডাকে, জানো বন্ধুরা। হ্যাঁ চলে এসছে বাবু, একটু আমাকে জল এনে দাও। আমাদের নিবেদিতা চলে এসছে। আমি আমি বুড়ি, হ্যাঁ আমার বাপের বাড়ির লোক বুড়ি বলে, এবার তোমাকে বলবো বুড়ো বলে ডাকতে। তোমার বদনাম করা আমার নাম কত। গ্যাস জ্বালাও। কেন তুমি আগুন শিখবে, হ্যাঁ আগুন শিখবে? যা বাবা, আমি তো অনই করি, অনই করতে ভুলে গেছে। দেখো লাইটার মারছে। তুমি একা খেলে হবে, খিচুড়ি কি আর একটু হয়? খিচুড়ি বেগুন ভাজা হচ্ছে, এই ছাড়া হলো, ওই বাবা রে বাবা, এই দেখো এই দেখো কিরম ছিটকে যাচ্ছে দেখো। বাবা আমি ভয় পাবো আবার? আমি আমার কাজে তিনতলা চারতলা বিল্ডিং এ উঠে যাচ্ছি। এই দেখো মা বেটি, দেখো মা বেটি, দেখো কিরম কথা বলছে দেখো। এই দেখো বেগুন ভাজা হচ্ছে, পাপা স্মাইল প্লিজ। দেখি একটু রান্নার কাজে নিয়ে যাই। এই দেখো বেগুন ভাজা, আর কি করব, এই তো ডাল হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে, এদিকে আলু ভাজা হবে, আবার পাঁপড় ভাজা হবে। টিফিন, টিফিন কালকে জানো বন্ধুরা ফুচকা খাইয়েছি, আবার আজকে বলছে ফুচকা খাবো। আবার ফুচকা নিয়ে এলাম, তোমাদেরকে সেটা দেখাইনি ফুচকা, দেখানো দরকার ছিল না? আরে তোমাদেরকে দেখানোর আগেই দেখছি ফুচকা হাফুস হয়ে গেছে, জানো আর নেই, কি করে দেখাবো? আমি বললাম যা বাবা কোথায় গেল ফুচকা? বিড়ালের মুখের কাছে মাছ রাখলে বিড়াল অপেক্ষা করবে? দেখছি মা আর বেটি ফুচকা হাফুস করে দিয়েছে, তাহলে আর দেখাতে পাইনি। যা কত দূর হলো বেগুন? এসেছে আর একটুখানি লাল। ঘর দর দেখি আর কি হবে, ঘর দর সব দেখানো হয়ে গেছে তো, বন্ধুদেরকে দেখিয়ে দিয়েছি তো। এই দেখো, এই দেখো আবার ঘরে নিয়ে যেতে বলছে, দেখো
ও কুকুর কুকুর দেখাবো, এই তো দেখাও দেখাও বন্ধুদেরকে দেখাও, দেখি ঘাড় নাচ্ছে, উড়ি বাবা, এই দেখো বন্ধুরা, এই দেখো ঘাড় নাড়ছে। হ্যাঁ এ আগেও দেখিয়েছি বন্ধুদেরকে। হ্যাঁ দেখি তো, এই দেখো ঘাড় নাড়ছে, দেখো কুকুর, দেখছো কত কথা বলে জানো। বন্ধুরা আমাদের খাবার রেডি হয়ে গেছে, রাতের খাওয়া, এই দেখো ডাল, বেগুন ভাজা, আলু ভাজা আমার মেয়ে খাচ্ছে, এই দেখো নিবেদিতা। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে কালকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা।